ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার, 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 কিন্তু দুলোবাড়ি দেখকে তো মনে হচ্ছে আজকে তেমন মার্দ্র হয় নাই। ধরেন গণধোলাইয়ের যারা ভিকটিম, হ্যাদের ছবি ধরেন চেয়ারে বসকানো থাকে, এই ছবি ধরেন পেপারে ছাপা হইলে ধরেন একটু ভালো হয় আর কি, যে কায়দা মতো খাইছে গণধোলাইটা। আজকে তো ওরকম কিছু হয় নাই, আজকে না দেন ম্যাডাম পত্রিকায়, পরেরবার, পরেরবার যখন আপনি তারা এই শাস্তি দেবেন তখন এই দায়িত্ব আমি নিয়ে নেবো তার চেহারা বসকানোর। দরকার হলে গণধোলায় আমিও অংশগ্রহণ করলাম, তার চেহারা চোরা একেবারে চেহারা কাটিং চেঞ্জ করে দিলাম বসকে, তখন একদম ছবি তুললে একেবারে নামসহ পেপার পত্রিকায় সব ছাপা হয়ে যেতে পারে, আমার পরিচিত লোকজন আছে। আচ্ছা ঠিক আছে, পরের বাইরে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করে দিয়েছে। জি ম্যাডাম, আপনি যেই বলবেন সেটাই, আপনি তো আমাদের মাতা, আপনি কর্তা। তাহলে আমি এখন যাই, আমি একটু দুলাভাইকে খেয়াল রাখি। আমারে গণপিটুনি দিবি, গণপিটুনি দিয়ে নিউজ করবি, তবু সব কিনে আমি হোস্টেল ছাড়া করুন, গাড়ি ধরে বের করে দিব, কয়টা দিন ড্রাইভার দেখালুন আমার গো। কি ব্যাপার, তুমি কি ডিউটি দেরি হয়েছিল নাকি? হ্যাঁ। এত হাসাহাসি কারণ কি? কারণ তো আছে। কি কারণ? আরে ম্যাডামের হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে আসছিল ঘর দেখাইতে, ওইটা নিয়ে যে কি পরিমাণ তোলপাড় শুরু হইছে বলার বাইরে। এরপরেই তো সবাই মিলে দিছে একদম গণধোলাই। সবাই মিলি মানে কে কে? এই যে জড়িয়াপু, ম্যাডাম, আমিও ছিলাম। কি বলো? হ্যাঁ, গণধোলাই তো ম্যাডামই দিতে বলছে। না না, কাজটা করা একদম ঠিক হয়। ঠিক হয় নাই? তুমি জানো আপু ওই লোক কি করছে? ওই লোক ওই মেয়েকে নিয়ে এই রুমে আসছে, রুমে নাকি এখানে সে থাকবে। এখানে কোথায় থাকবে কি বলো তুমি? ওমা, আমি ছিলাম রুমে, আমি বলতেছি আমরা তো অলরেডি তিনজন আছি। বলে কি, তোমার সাথে যে রুমমেট দুজন আছে ওখান থেকে একজন চলে যাবে, চলে গিয়ে এই মেয়ে এখানে থাকবে। তাহলে তো গণধোলাই দেওয়া ঠিকই আছে। এই কারণেই তো আমিও একদম সুযোগ বুঝে দিছি মাইর। আমি কি যাবো নাকি একবার বাড়িওয়ালার বাসায়? তুমিও ধোলাই দিবা? না দেখি আসি। দেখো বেচারা চোখ কান নাক মুখ যাই হওয়ার মতো আছে নাকি নাই। এদের বিদায় করে বৃষ্টির এনে তুলবা। তুই আমার সাথে রাখো কে? আমি কি ক্ষতি করছি তোমার? মায়ের খেলে বউ আর শালির হাতে দোষ দাও আমার না। তোরই তোরই দোষ, তুই আমার বাঁচাবার পারলি না। আমি কেমনি বাঁচাবো? আমি যদি কইতাম বৃষ্টির লগে যাইও না, তুমি শুনতা? আমার কোনো কথা শোনো, এমনিতেই শোনো না, আর কোনো মেয়ে মানুষ সামনে থাকলে তো শুনবাই না। তোর সাথে আমার, ও মা গো, তোর সাথে আমার আসলেই কোনো কথা নাই, আসলেই কোনো কথা নাই। এই বিবেক রে, তুই টুকারি করে না। আপনি কমু কইলাম, এ মুরব্বী আপনি হন, বিদায় হন। আমি মুরব্বী হইলে তো তুমিও মুরব্বী। ভাই ভাই, তোর হাতে, ও মা গো, তোর হাতে ধরি, তুই আমার সামনে থেকে যা। আমি গেলে গা তোমার পাশে আর কেটে থাকবো, আমি ছাড়া তো তোমার পাশে কেউই নাই। তোমারও আমার পাশে দরকার নাই। বৃষ্টি মেয়েটা কিন্তু আসলে সুন্দরী আছে দেখো, এখন তো মনে হয় তারে আর হোস্টেলের সিট দিবার পারবা না। এ দেখ, আগে ঘোড়া ভাঙছি না, তুই যদি হন আমার সামনে থেকে না যাস, আমি কি ভাঙুম তার কিন্তু ঠিক না রে। কোনো কিছু ভাঙ্গে তো লাভ নাই, আমার শরীরে তো কিছু লাগতেছে না, যেটা ভাঙবা এটা তোমারই লস। লস লইব তারপর বিদায় হ, বিদায় হ, তোর মতো বিবেকের আমার দরকার নাই।
দেখো আমি তোমার গোরে বুদ্ধি দেই নাই যে সে তোমার গণপিটুনি দিয়ে তোমার বউ তার বুদ্ধি খাটায় তোমার এই গণপিটুনি দিছে আর তুমি তোমার নির্বুদ্ধিতার জন্য গণপিটুনি খাইছো এই পিটুনির আমি আগেও নাই পাশেও নাই ক্লিয়ার দেখো আমার সারা শরীর ব্যথা করতেছে মেজাজ কিন্তু এমনি খারাপ তোমার সহ্য হইতেছে না তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও যাও কইতেছি আরে আমি তো সব সময় তোমার লগেই থাকি কখনো তুমি দেহো কখনো দেহো না হে কখনো না আমি তোরে কখনো দেখবার চাই না যাই থেকে কে আমি তোমার কি ক্ষতি করছি আমি একজন নিরীহ বিবেক চুপচাপ বসে আছি তুই চুপচাপ বসে থাকতেছোস না তুই আমার ইনসাল্ট করতেছোস উপহাস করতেছোস তিরস্কার করতেছোস বদমাইশ আমি তোমার উপহাস করুন কে কত আমি উপহাস করুন কে আমি তোমার বিবেক না তোমারই উপহাস করব হোস্টেলের মেয়েরা যারা এই কাম করছে অথবা যারা এই ঘটনা শুনছে আমিও গোপত্যকের নামে মামলা করুম পুরুষ নির্যাতন মামলা কোনো লাভ হইব না গো তাহলে অ্যাটেম্প টু মার্ডার মামলা শোনো আমি তো তোমার বিবেক তোমার একটা কথা কই তুমি যদি ট্রেনের নিচে পড়ো এই কথা সবাইরে কইতে পারবা বাসের নিচে পড়ো এইটাও সবাইরে কইতে পারবা কিন্তু যদি ঠেলা গাড়ির নিচে পড়ো কাউরে কইতে পারবা কইতে পারবা শরমে ঠিক সেরকম তুমি যে গণ ধোলাই খাইছো কার হাতে খাইছো হোস্টেলের কটা মেয়ের হাতে এটা কাউরে কইতে পারবা থানায় যদি মামলা করতে যাও পুলিশ ভাই তো শুনে হাসবো কাউরে কইতে পারবা না তাহলে কি আমি অগরে এমনি এমনি ছেড়ে দিমু এই যে আইতেছে কি করবা দেহ শরীর লড়াইতে পারতেছি না হাতে বিষ পায়ে বিষ মাথায় বিষ গাড়ে বিষ শরীর লড়াইতে আমার জানবারে যেতেছে দেখো আমার ভিটা কি করছে হ্যাঁ আপনার অবস্থা তো দেখতেছি একেবারে শোচনীয় করে দিছে কোনো শোচনীয় না কল যে বড় বাসা বাচ্চাকে সোপা গণপিটুনিতে কি কোনো মানুষ বাসতে অল্পের উপরে সাইডে দিছে ম্যাডাম আপনি যাই কন এটা উচিত হয়নি এডিট তো উচিত হইছে দুলাভাই আপনি কী করছিলেন কন তো আমার না বিশ্বাস করো বিশ্বাস করো তো আমার না আমার কোনো দোষ নাই গো কোনো দোষ নাই না না কোনো দোষ নাই মায়ের লইয়া তার আদ্দুই রাত্রে রুম দেখাইতে লইয়ে গেছে আমার চোখকে পাওয়ার হলো চশমা না মাঝে মধ্যে গোলা লাগে আমার মনে হয় চোখকে দেই নাই কি না কি মনে করে রাত ধরছিল ঠিক আছে পাক করতে একটা কাটা চামচ আইন না দুটো চোখ তুলে দিল পরে যার ইচ্ছে তার আদের রাস্তা পার না কি অবস্থার মধ্যে আছি কি অবস্থা আমার দিন যাইতেছে চিন্তা করে দেখো কাটা চামচ আনতে গেছে চোখ তুলব মৃত্যু জড়ি যে আমার সাথে এই ব্যবহার করবো আমি চিন্তাও করতে পারি নাই এরা আমার মাইক দেব আমি সব তো ভাবি নাই তুমি বক্তা ক তুমি বক্তা না আমি পারতাম না আমি জানি তুমি বক্তা না এখন মনে কোনো দরদ নাই তোমার মনে তো দরদ আছে আমি জানি বুঝছো আমি জানি তুমি কোনো দিন আমার মারতে পারতে না দুলা ভাই এই যে আপনি আমার হাতটা ধরে রাখছেন আপনাকে তো কাটা চামচ আনতে গেছে আসিয়া যদি দেখে তাহলে কিন্তু কেমন লাগে যাবে এই যে কাটা চামচ হয়ে গেছে শেয়ার করো এই বদমাইশি তুমি করছো না শেয়ার করো করছি ওকে শেয়ার করতেছে আর জীবনে কোনোদিন এই বদমাইশি করতা না কি করতা না আর আমাকে দুলাভাই আছে না আমাকে দুলাভাই
তার স্ত্রী আর ওই যে হোস্টেলের মায়গোয়াতে গণদোলাই খাইছে। কি খাইছে? আরে গণদোলাই, গণদোলাই খাইছে। গণদোলা খাইছে? হ্যাঁ। কিভাবে? শোনো, একটা নতুন মাই আইছিল হোস্টেলের রুম দেখতে, সে তার রুম দেখাইতে নিয়ে গেছে। তারপর কি হয়েছে জানি না, আমি গেছি ছাদে পানি দিতে আর তারা সবাই মিলে দৌড়াই নিয়ে গেছে ছাদে তারে গণদোলাই দিতে। তারপর তারপর? তারপর আর কি, ইচ্ছা মতো গণদোলাই দিছে। কি বলতেছো? তাহলে তো দুলাভের অবস্থা খুবই খারাপ। ওই মিয়া, তোমার কি মাথায় হিলুমুলু কিছু নাই? গণদোলাই খাওয়ার পর কেউ কি ভালো থাকে? বাইকটা আছে, এটাই তো অনেক বড় কিছু। হায় হায়, ও আমার তো খুবই টেনশন হইতেছে। আই দুলাভের কোন হাসপাতালে নিয়ে গেছে? আরে হাসপাতালে নিয়ে যায় না, বাসায় আছে। হাসপাতালে যে নিয়ে যাইব কি কইব, তোর আবার কেস খাই যাব না? কি বলতেছ এইসব? এই বাসায় থাকলে তো আবার অসুস্থ হয়ে বিপদ আরো বাড়তে পারে। পারলে পারবো, তোর কোনো পুলিশ আইব, পুলিশ আয়ে আশেপাশে যারে পাইব তারাই ধরে নিয়ে যাব। ধইরা নিয়ে যাইব মানে? আচ্ছা আমি তাহলে যাই। কি ভয় পাইছো নাকি? না 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 না, আমি ভয় পাবো কিসের জন্য? হ্যাঁ, ওই আমার লাইনের কাজ চলতেছে, তো ওই লাইনের কাজ করতে হবে। আমি আসি। হ্যাঁ, না না না, আমি তো ভয় পাই নাই। ইস, একদম চুপ, নিজের চোখের দিকে তাকাইছ নিজে, তা তো দেখতে পাচ্ছ না, তোমার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে ভয়। আরে ঘটনা কি? ঘটনা হচ্ছে যে বন্ধু, তোমার চেহারার মধ্যে তো একটা পুলিশ পুলিশ ভাব আছে না, সবাই কিন্তু ভয় পায়। আরে না বকুর ভাই, উনাকে আমি ভয় পাইতে যাবো কেন? আরে নেহাল একবার তোমার দেখে ভয় পাইল না? আমি তো চিনি, নাহলে ফট করে আমার কি জন্য ডাকে বলবে? নেটের বিল দেওয়া লাগবে না, এটা কি ধরনের কথা? এই আসল কথা কি সেটা বলো। আসল নকলের কিছু নাই, আপনারা তো ওই হোস্টেলের দিকেই যাচ্ছেন, ওই হোস্টেলে গেলেই সব বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হোস্টেলে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি হোস্টেলে কি হয়েছে স্যার? কি বিশাল ঘটনা? গণপিটুনি হয়েছে, গণপিটুনি। এখনো বাইচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আস্তে আস্তে, কি ধরনের উল্টা পাল্টা কথা হচ্ছে? আরে গণপিটুনি দিছে মানে কে দিছে, কারে দিছে? এই সত্যি করে বলো, তোর কি মাথা ঠিক আছে? কি উল্টা পাল্টা? মাথা আমার ঠিকই আছে। হোস্টেলের মেয়েরা আর ম্যাডাম দুজন মিলে ওই হোস্টেলের ম্যাডামের হাজবেন্ডে গণপিটুনি দিছে। আরে এখনো কি বাইচে আছে না মরে গেছে কে জানে। মানে কি দুলাভাইরে ম্যাডাম আর মেয়েরা মিলে গণপিটুনি? হ্যাঁ হ্যাঁ, দুলাভাইরে গণপিটুনি দিছে। দুলাভাই এতক্ষণে বাইচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আমি যাই, এসবের মধ্যে আমি নাই। বকর ভাই, আপনারাও পারলে ওই হোস্টেলের দিকে যান না, ঝামেলায় পড়ে যেতে পারেন। আমি গেলাম। ওই কি বললো এটা? শুনলাই তো বন্ধু, বুঝতেছি না। ম্যাডামে দুলাভাইরে গণপিটুনি দিছে, গণনা কি? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তৈবের কাছে যাও, তৈবের এখান থেকে খোঁজ খবর নিয়ে আসো। তুমি যাবো? আমি আসছি, দুইটা মিনিট আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসছি। দ্রুত আসবা কিন্তু। হ্যাঁ আমি যাচ্ছি। আমি ওর সাথে কথা বলে নিব। তুমি যে ফেসবুক গরম করে ফেললে, রেজাল্ট কি হলো? সারা তো খুবই ভালো পাই। গুড, চালিয়ে যাও, হবে তো তোমাকে দিয়ে হবে। তোমার প্রবলেম কি জানো? খালি হতাশ হয়ে যাও, ওই জন্য তো বলছি টেনশন নিবা না।
বলেন ঘটনা কি? ঘটনা কোন ঘটনা কি শুনলাম? দুলাবাইরে নাকি একেবারে গণ দুলাইতেছ? ও এই ঘটনা আপটে ওখানে পৌঁছে গেছে। কে বলছে বকু? অবশ্যই, কিন্তু ঘটনাটা আমার খুলে করতে হবে। এই ঘটনার মানে মূল রহস্যটা কি? আমি বকুলের লোকে মজা করছি। মজা? এটা মজা? আরে ভাই মজা, ওর সাথে তো সবাই মজা করে, আমিও করলাম। তার মানে কি? তার মানে কি বন্ধু? মানে দুলাবাইরে যে গণ দোলাই দেওয়া হয়েছে যে ঘটনা শুনলাম, আমি বকুলের লোকে সবাই ফাইলামি করে, সেই সব আমিও ফাইলামি করলাম, আর আপনারা মাঝখানে চাঁদা দিয়ে করতেছেন। আমি যে কাজ ফেলায় সকাল থেকে জেনে বসে আছি তোমার ধরার জন্য, এ কাজের দাম নেই? আপনারা কেউ কইছে ছুটে আসার জন্য, কাজ ফেলায় বসে থাকার জন্য? আমি কিভাবে ছুটে আসছি ওর সাথে কথা বলার জন্য, এটা জানো তুমি? থাক বাদ দাও। বাদ দিব মানে কি? ওটা ফাউল আছে, ওরা ঠিক মতো একটা পেশা দিতে পারলে একদম মনে করো সাইজ হয়ে যাবে। আরে ওর কথা বাদ দাও না, চলো নেহালের সাথে দেখা করে আসি। না না কেন? নেহালের ওখানে যাওয়া যাবে না, ওর সাথে আমার ঝামেলা হয়েছে, ওর সাথে রাগ করে আমি চলে আসছি। আরে রাগ করে চলে আসছো তো কি হয়েছে? বন্ধু না, চলো। বন্ধু ঠিক আছে, কিন্তু এই বন্ধু ওই বন্ধু না। বন্ধুত্বের দাম তো সে রাখে না। বন্ধু হলে সে আমার সাপোর্ট করত, আমার সাপোর্ট না করে সে আরেকটা মেয়ের সাপোর্ট করে, সে কি ধরনের বন্ধু? আচ্ছা ঠিক আছে, ওর সামনে গিয়ে যা বলার বলবা, চলো আসো। আমি কিন্তু আগের থেকে কোনো কথা বলছি, আচ্ছা ঠিক আছে, তুমি রাখিয়ে দেখবো আমি ভাড়া দেবো। হ্যাঁ মিতু, তুমি সাধে আই তো, আরো তোমারে তোমার রুমে খুশি এলাম। ও কেন? আরে সারাদিনের উত্তেজনায় তো তোমারে তো জিজ্ঞেতই হইলাম না, ওই ইন্স্যুরেন্সের ব্যাপারে কি করলে? ইন্স্যুরেন্স কি করবানি? আরে আমি তোমাকে বললাম না ইন্স্যুরেন্স আমি করব, আমার তো অলরেডি কথা হয়ে গেছে, টাকাও আনানো হয়ে গেছে। তো আরে বলবা না আগে, এত ঝামেলার মধ্যে মনে থাকে বলো? আচ্ছা যাই হোক, আজকে তো এমনি দেরি হয়ে গেছে, অনেক ঝামেলার মধ্যে দিনটা পার করছি, তো কালকে সকাল সকাল আই তোমার ইন্স্যুরেন্সটা করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ বাবু বলো। আর কিছু করতেছি না, শুনো, ওই যে আমি তো আজকে ইন্স্যুরেন্সটা করে ফেলছি বুঝছো, তুমি ওই আমার টাইমলি একটু প্রিমিয়ামটা দিয়ে দিও মান্থলি বুঝছো। শুনো আমি, তুমি কিন্তু জানো আমার লজ্জা অনেক বেশি, আমি বারবার বলতে পারবো না, তোমাকে খুঁজতেও পারবো না, তুমি সময় মতো দিয়ে দিবা ঠিক আছে? কখন দেখা করতে চাও? আচ্ছা কোনো সমস্যা নেই, তোমার সাথে দেখা করবো না তো কার সাথে দেখা করবো? ঠিক আছে বাবু রাখি। হ্যাঁ তোমার ইন্স্যুরেন্স তোমার বয়ফ্রেন্ড করে দিব? হুম, প্রিমিয়ামও? আচ্ছা আমি বুঝলাম না, তুমি এত অবাক হচ্ছ কেন? আরে মানুষের হাজবেন্ডরা কি তাদের ওয়াইফের জন্য কিছুই করে না? হেরা তো জানি আয়া, হাজবেন্ড বললে কা করতো না তো কার লেগা করবো, কিন্তু হেতে তো তোমার হাজবেন্ড না। আমার হাজবেন্ড হবে কিসের জন্য? মানে মা, ও আমার বয়ফ্রেন্ড। শুনো আমার বয়ফ্রেন্ডরা আমার জন্য অনেক কিছু করে। বয়ফ্রেন্ডরা? মানে তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে? বেশ কয়েকটাই আছে। আমার গোমা তোমার কথা শুনে আর মাথা ঘুরাই করছে। আচ্ছা তুমি থামাই যাই হ্যাঁ। হাই ফ্রেন্ড, আসতে হলো মানে তোমরা ফ্রেন্ডরা ঝামেলা করবা, আসতে হবে না? ঝামেলা
কই ঝামেলা না তো কি বলছো বুঝতেছ না অদ্ভুত তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল না আমি ব্রেকআপ করে চলে গেলাম না ব্রেকআপ ও ব্রেকআপ এটা বলো ওই যে সাকিবাকে নিয়ে যে তোমার সাথে ঝগড়া হয়েছিল সেটা তো অবশ্যই ব্রেকআপ করে ফেলছো আমি প্যাচআপ করায় দেওয়ার জন্য চলে আসলাম ওকে নিয়ে আচ্ছা যাই হোক তোমরা দুজন খুব ভালো বন্ধু নিজেদের মধ্যে ঝামেলা থাকলে মিটমাট করে ফেলো ও আমাকে মেয়েটার সামনে অপমান করলো কেন আর আপনি কি করছেন আপনি দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ এটা কি ধরনের ব্যাপার ওই মেয়েটার জন্য তুমি তোমার আব্বার কাছে চাকরির কথা বললা আমি যে তোমার বেস্ট ফ্রেন্ড আমার চাকরির কথা তো বললো না আমি কি করব আমি করবটা কি তুমি তো সম্মান ফেল সম্মান ফেল মানে দেখছো সম্মান ফেল মানে জানো না সম্মান মানে অনার্স অনার্স ফেল তুমি তুমি তো অনার্স পাস করো নি ফাজলামি করো না ফাজলামি করো কিসের সম্মান রবীন্দ্রনাথ যে এত বড় সম্মানিত মানুষ তার সম্মান নাই নজরুলের সম্মান নাই তাহলে কি তারা কি অনার্স পাস লুক ফ্রেন্ড তুমি বলো ফ্রেন্ড কোথাকার সাথে কোথা মানে কি মিলাচ্ছে বলো আচ্ছা আচ্ছা বকর যেটাই হোক এখন নেহাল যদি তার আব্বুকে বলে অনেক বলে করে তোমার চাকরিটা করিয়ে দিত তাহলে একটা ঝামেলা হতো না ধরো চাকরির মিনিমাম যোগ্যতা হচ্ছে অনার্স পাস তুমি অনার্স পাস করনি এখন চাকরিটা দেওয়ার পর অফিসের অন্যান্য লোকরা কি বলতো স্বজন প্রীতি আর স্বজন প্রীতি তো এক ধরনের অপরাধ এই যে বলো এই কথাটাই আমি তাকে বোঝাতে পারছি এইসব কথা বলে আমার লাভ নাই সে ঠিক কথা বলছে ওকে বাট আমার তো একটা চাকরি লাগবে না আর তুমি চাকরি নিয়ে টেনশন করছো চাকরি নিয়ে টেনশন করার কিছু নেই আমি তো তোমাকে বললাম তোমার যোগ্যতা অনুযায়ী আমি তোমাকে একটা চাকরি দেবো আমার যোগ্যতা নেই কি চাকরি দিবা পিয়নের চাকরি না তার চেয়ে একটু বড় আহা ঝামেলা তো মিটেই গেল পিয়নের চাকরি না মানে যোগ্যতা অনুযায়ী একটু ভালো চাকরিটা দেখতে হবে না বন্ধু তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই মিটমার ব্রেকআপ উঠে ফেলো এই তো হয়ে গেলো প্যাচআপ হয়ে গেলো আশ্চর্য আমাকে বলবেন তো আমি কি করেছি আমার অপরাধ কি আমি তো তোমার সব কথাই শুনি দেখো তুমি কিছু হলে আমার উপরে রেগে যাও এটা ঠিক না আমি জানি তুমি কেন আমার উপরে রেগে যাও কারণ তুমি তোমার ভবিষ্যতে পারো না ভবিষ্যতে হাইরে গিয়ে সেই হারার ঝাল আমার উপরে ঝাড়ো আমার সাথে রাগ করো ঠিক কথা কইছো রে ভাই এমন এক মহিলারে বিয়ে করছি দুনিয়ার দরদার মহিলা এর চাইতে বড় দরদার দুনিয়ায় মনে হয় দ্বিতীয় জানা নেই বাংলা সিনেমা দেখছি কেন দরদার শাশুড়ি আমার মনে হয় দরদার বউ আমি একটা নিরীহ মানুষ আমার উপরে চব্বিশ ঘন্টা অত্যাচার চালা চিন্তা করা যায় এই দূষিত কাম করে সে তুমি এক কাম করো তোমার বউ রান্ধন ঘরে আছে না জানি না এক বিয়ে আছে আমি জানি সে রান্ধন ঘরে আছে তাও গা তোমার খাটের নিচে ইটা আছে না আছে একটা ইটা নিয়ে যায় তার মাথা শক্ত করে মারো তাহলে তো ঝামেলা শেষ এই তুই বিবেক তোর বিবেকের লাইসেন্স কাটা দিছে হ্যাঁ আমার কি বুদ্ধি দিতা তো আমি ইটা নিয়ে যাই আমার বউয়ের মাথা মারি বউ মরে যায় তারপর আমি ফাঁসি দিয়ে চলি না তো বিবেকের কোনো জাতি না তুই গুয়া বিবেক তোরে এখন আমি চোখের সামনে থেকে বিদায় নিতে ঢুকেছি যা আমার চোখের সামনে থেকে ভাগ তুমি বেশি রেগে গেছো ঠিক আছে মাথা ঠান্ডা করো আবার আসুন কি বল সুমন তোমার বস আসে না কেন কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি আরে ভাই আমার বস চলে আসবো তো
চলে আসবো কইতে কইতে এক ঘন্টা দাঁড়ায় রয়েছি। আমি তো ডিরেক্টর মানুষ, ক্রিয়েটিভ মানুষ, তাই না? আমি কি রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবো? আরে বুঝলাম ভাই, আপনি ডিরেক্টর মানুষ, বসের সাথে আমার কথা হয়েছে, বস আসতেছে, রাস্তার জ্যাম হতে থাকতে পারে নাকি? বুঝতে তো হবে এটা। তুমি ফোন দাও, ফোন দাও। আরে ভাই আমি ফোন দিছিলাম, বস বললো যে আসতেছে। আচ্ছা বলো, ওই যে বস চলে আসে। বস রিলিজ করবেন কবে? এই সপ্তাহে রিলিজ করতে পারবো, তবে চাইতেছিলাম বস এর আগে একটা সংবাদ সম্মেলন করতে আর কি। সাংবাদিক সম্মেলন করবেন, তত অসুবিধা কি? নো প্রবলেম বস, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা সংবাদ সম্মেলন করতে গেলে তো কিছু খরচ আছে। কত? এইটা বস আপনি কতটুকু আয়োজন করতে চান এটার উপর নির্ভর করতেছে। জবের ব্যাপার, আপনি তো জবের চালাক আছেন গো। শুটিংয়ের জন্য টাকা নিলেন, এডিটিংয়ের জন্য এক্সট্রা টাকা নিলেন, এখন সাংবাদিক সম্মেলন করবেন সেটার জন্যও টাকা নিচ্ছেন। একটা মিউজিক ভিডিওর জন্য কত টাকা নেবেন গো ভাই আপনি? বস, সংবাদ সম্মেলন না করলে রিমিজি একজন নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতেছে, এটা মানুষ জানবে কীভাবে? সাংবাদিকরা আসবে, টেলিভিশনের লোকজন আসবে, প্রচুর নিউজ হবে, এই নিউজ পাবলিশ হবে, নিউজ পাবলিশ হওয়ার পরে বস আমরা আমাদের ভিডিওটা পাবলিশ করব, এই ভিডিও পাবলিশ করার পরে বস হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ, আর যত ভিউ বস তত টাকা। টাকা কত লাগবে? বেশি টাকা লাগবে না, এই মাত্র 50,000 হইলেই হবে। এই কি খেয়েছেন আপনি? মাথা কি টাল হয়ে আছে নাকি? তা সাংবাদিক সম্মেলন করবেন সেটার জন্য আবার 50,000 টাকা লাগবে? বস, একটা সংবাদ সম্মেলন করতে গেলে তো খরচ আছে, এই যে ধরেন হল ভাড়া আছে, তারপরে বস হচ্ছে গিয়ে মানুষজন আসবে, আপনার বিভিন্ন গেস্টরা আসবে, সব কিছু মিলে একটা খরচ আছে, আর স্টার বানাইতে গেলে তো একটু খরচ করতেই হবে বস। করেন আর একটু কমায় করেন বস, কম যদি করেন, কম করলে তো নায়িকার পপুলারিটি কম হবে। আপনি যে এত কষ্ট করে মিউজিক ভিডিওটা বানাইলেন এটা সার্থক হবে না বস। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করেন। বাবু, এটা কোনো কথা? ওনার না ওয়াইফ আছে, উনি ওয়াইফ থাকতে কেন একটা মেয়ের সাথে ফ্ল্যাট করবে বলো তো? এখন আমাদের ম্যাডাম তো তাই দেখছে, দেখে দিছে গণধোলাই, ভালো করছে না? আমার না একদম এসব ভালো লাগে না, মানে ওনার ওয়াইফ আছে, উনি কেন শুধু শুধু এসব করবে আর একটা মেয়ের সাথে ফ্ল্যাট করবে? একদম পছন্দ করি না আমি এসব। বাবু একটু হোল্ড করো তো। পরে তো ফির আরেকজনকে বাবু বাবু করবা। হ্যাঁ তো করবোই তো, সমস্যা কোথায়? না আমার তো কোনো সমস্যাই নেই, আমি তো মজা পাইতেছি, মজা নিচ্ছি, তুমি কথা কথা। হ্যাঁ বাবু। হ্যাঁ কি শুনছো যে তুমি? আমি তো তোমাকে হোল্ডে রাখছিলাম না, মানে বাবু আসলে ওই আপু যেগুলো বলতেছে ওগুলো এমনি বলতেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা বলতেছে যে, বিশ্বাস করো। হ্যালো বাবু, বাবু এইটা তুমি কি করলা? আমি ফির কি করলাম? তুমি কেন এসব কথা এখন বলতে গেছো? ও তো সব শুনে ফেলছে, আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। হ্যাঁ তো তুমি হোল্ড করে থো নাই, ভুলে গেছিলাম। তো এই যে তুমি হোল্ড করে না থুইয়া আমার সাথে কথা বলতেছিলা, সেটা কি আমার দোষ? এখন কি হবে? তুমি এসব কথা এখন কেন বলতে গেছো? এখন আমার কি হবে? এখন তোমার কি হবে মনা, তুমি আর একটা বাবু ধরো। ওমা বললে এরকম সাথে সাথে বাবু পাওয়া যায় নাকি? হ্যাঁ তুমি জানো ও আমার কত টাকা দিত, কত খরচ চালাইতো? ওর মতো আমি আরেকজনকে কেমনে পাবো এখন? তুমি দিবা খরচগুলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হইছে আর নাকা কান্দা কান্দা লাগবে না। একসাথে দুই চারটা ছেলের সাথে বাবু বাবু করলে এরকম তো ধরা খাওয়ারই কথা ছিল, একদিন তো ধরা খাইতেই, আজকে খাইছো, কি হয়েছে তাতে? কত কত
বাবু না না আমার কিছু হয় নাই তুমি আমাকে টেনশন করিও না ওই আমার একজন দুলা ভাই আছে উনি অসুস্থ তো খুব খারাপ লাগতেছে আমি না মনে মনে না সুস্থতার জন্য 5000 টাকার মানত করছি আরে মানুষের জীবনের চেয়ে কি টাকার মূল্য বেশি বলো তোমার কাছে তো 5000 টাকা কোনো ব্যাপার হবে না তাই না হ্যাঁ জান না এমনি খারাপ লাগতেছিল তো তাই এখন আর খারাপ লাগতেছে না তোমার সাথে কথা বলে খুব ভালো লাগতেছে আমি কি জানি সেটা এত রাতে আমি বাইরে আছি এটা আব্বা জানলে খুব বকা দিবে এখনো যদি আব্বার কথা বলো মানায় তুমি বড় হও নাই হ্যাঁ অদ্ভুত কথা কিচ্ছু বলবে না সবচেয়ে বড় কথা বাসায় যে কি করবা বাসায় কাজটা কি কোনো কাজ নেই একা একা সেই ওই লাইফ কি ভালো লাগতো তোমার সুযোগ এই তো দারুণ তো ওদের সাথে মজা করেছি হ্যাঁ মজা করছো মানে হ্যাঁ দারোয়ান বকুলকে যেটা বলছে সেটা ঠিক আর আমাদের যেটা বলছে সেটা মিথ্যা কথা বলছে বুঝলাম না আমাদের মিথ্যা বলছে মানে এটা কি ধরনের কথা হচ্ছে তোর কে বললো যে মিথ্যা বলছে আরে যেই বলুক দুলা ভাই যে গণপিটুনি খাইছে এটা ট্রু কোন দুলা ভাই আরে ওই যে আমাদের লেডিস হোস্টেলের যে দুলা ভাই তার কথা বলো লেডিস দুলা ভাই হ্যাঁ তো সে গণ দুলাই খাবে কেন সেটা তোমার পরে বোঝাচ্ছে বন্ধু আচ্ছা তোমার কে বলছে যে দুলা ভাই গণ দুলাই খেয়েছে এটা আমার একটু পরিষ্কার করো তো আচ্ছা তোমাদের কি ধারণা লাইলা চলে গেছে বলে এই হোস্টেলে পরিচিত কেউ নেই আমার কথাটা যেই বলুক কথাটা সত্য ওকে ফাইন তার মানে এটা সত্য এই তো তাহলে তুইও আমাদের সাথে এত বড় একটা চিট করলো না আমাদের কাছে মিথ্যা বলে এক সেকেন্ডও দেরি করবো না চলো তোরা এখন তুলে নিয়ে না 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 বন্ধু এসব দরকার নেই অবশ্যই দরকার আছে আমরা মহল্লার পোলা আমাদের সাথে এরকম চিটারি বাটপারি কথাবার্তা বলে ওখানে থাকবে কেমনে তাহলে তোমরা যাও আমি এত রাতে বাইরে থাকতে পারবো আরে কি কর দাঁড়া যাবো আচ্ছা ওই দুলাবের কি অবস্থা বলতে পারে কি বড় দুলাই কিছু আরে ও তো বললো তেমন কিছু হয় নাই আরে এটা কি ধরনের কথা বলে বুঝো গণপিটানো দিচ্ছে তেমন কিছু হয় নাই আমার লাইফে কোনোদিন শুনি নাই গণপিটানো খাওয়ার পর কে বেঁচে আছে আরে সেটা তো সেই গণপিটুনি না হোস্টেলের ম্যাডাম আর দুইটা মেয়ে বোধহয় তারে ধরছিল হয়তো দুই একটা কিল থাপ্পড় দিছে কেন কেন আরে সেটা তো একটা বিশাল ঘটনা হোস্টেলে নতুন একটা মেয়ে আসছে রুম দেখবে তো ম্যাডামের হাজবেন্ড তাকে রুম দেখাতে নিয়ে গেছে তো সেখানে বোধহয় কোনো ঘটনা ঘটেছে সেইটা নিয়েই গোলমালটা ওকে ফাইন তাহলে এখানে না দাঁড়িয়ে চলো এখন তৈবের কাছে যাই আসল ঘটনাটা আমরা বের করে নিয়ে আসি তো আসল ঘটনা সব তো আমি বললামই আর কি জানতে চাও অদ্ভুত একটা টাটকা খবরের ব্যাপার আছে না ওকে এখন যাইতে চাচ্ছ না তো সকালে যাবো ফাইন সকালে যাবো আমি নিয়ে দুলা ভাইয়ের মতো একটা নিরীহ প্রাণী কি তোরা তো সবাই মিলে এরকম কেলাম কেলাইছো বেচারা তো পুরো বিছানায় ঘুরে গেছে এখানে আঙ্গ কোনো দোষ নাই যা হয়েছে ম্যাডামের কথাই কইছি ম্যাডাম কইলো আর তোরা একজন মানুষের এমনি মারবি তোকে কি কোনো দয়া নাই আমি তো আসতেই মাইছি এইখানে তো ভুলটা করছো কি নাই গণপিটানি যখন দিছস তখন জোরেই দিতি থোদার মতো আউলাইয়ে দিতি কি গণপিটানি দিলি লোকটা আরামে দেহি ঘরের মধ্যে শুয়ে আছে তার গায়ে কোথাও একটা দাগও না একটা আঁচড়ও নাই কোথাও একটু কালো হয়ে থাকবে একটু ঠোঁট বেঁকে যাবে একটু নাক মুখ ফাটাই দিবি নাক বেঁকে এরকম আসমানে উঠে থাকবে কিছুই তো হয় না উনি ভালো মানুষ দিব্যি ভালো মানুষ হয়ে রয়েছে মানে কি তোরে মানে বুঝাইতে যে তো মোর দমমুখের উপর চলে আসতেছে দেখছো আমি হাঁপাইতেছি কথা বলতে বলতে মানে হইতেছে গিয়ে সেই যখন মারছো ক্যালেন্ডার একটু ভালো করে কেলাইতা ক্যালেন্ডার মতো কেলাইতা হ্যাঁ মারতে তো চাইছিলাম কিন্তু মায়া লাগে গেছে শত হইলো তো দুলা ভাই কেন মায়া লেগে গেছে কেন হ্যাঁ মাঝে মাঝে তোর হাত ধরে এই জন্যে হ্যাঁ তুই কি বলতে চাইতেছ হ্যাঁ ঠিকঠাকভাবে কথা বল কিন্তু কেন তুই কি কইতেছ দুলা ভাই তোর হাত ধরে নাই কখনো তুই দেখছস হ্যাঁ তুই দেখছস আন্তাজে মিশা কথা কস এইগুলো আমার দেখা লাগে না ওই জোর এইসব কাহিনী আমি খুব ভালো করেই জানি কেমনে জানাস তুই হ্যাঁ তুই কেমনে জানাস ও তোরও নিশ্চয় হাত ধরে আমি প্রশ্ন করলাম তোর একটা জিনিস তোর কাছে জানতে চাইলাম তুই উল্টা ঘুরন্টি দিয়ে প্রশ্নটা আমার দিকে ফিরে দিলি কেন আমি জিজ্ঞেসি তোর কথা তোর হাত ধরে কিনা আমার হাত ধরে কিনা নিয়ে এইখানে তো কোনো কথা হইতেছে না
এই কোনো প্রশ্ন ওঠে নাই, প্রশ্নটা উঠছে তোর হাত ধরে কিনা এইটা নিয়ে। এখন তোর হাত যদি সে ধরে থাকে, তুই যদি এটা গোপন করতে চাও মোর দ্বারে, যদি না বলতে চাও, শেয়ার করতে না চাও, তাহলে তো আর কিছু এখানে আর বলার নাই আমার কিছু। যদিও প্রেমিক প্রেমিকা যখন হাত ধরাধরি করে তখন এইসব ব্যাপারগুলো একটু প্রাইভেটই রাখতে তারা পছন্দ করে। প্রাইভেট মানে? এই বরিশিল্লাই তুই কি বলতে চাস? হ্যাঁ আমি আর কি বলতে চামু রে, যা বলার তা তো বললেই দিলাম, তুই এখনো বোঝো না। না তুই কিছু তো ইঙ্গিত করছস, তুই আরে খুলি কো কি বলতেছিলি বল আরে। আমি তো কিছু ইঙ্গিত করিনি, আমি পুরোপুরি ইঙ্গিত করছি, মানে আমি তো ইঙ্গিত করার তো কিছু নাই, আমি তো সরাসরি বললাম তোকে। আচ্ছা তুই আমার দ্বারা একটা কথা কো, দুলা ভাইয়ের দোষ তুই তোর স্বীকার করতে আমার সামনে অসুবিধা কোথায়? তুই তো নিশ্চয়ই ইচ্ছা করে যায় হ্যাঁ হাত ধরছ নাই, হ্যাঁ এসে তোর হাত ধরছে, তো এটা এখানে দোষী কে হইলো? দুলা ভাই হইলো, তার দোষটা গোপন করে তোর লাভটা কি? হ্যাঁ কি তোর প্রেমিক লাগে? না প্রেমিক লাগবো কি নেই? হ্যাঁ তোর প্রেমিক লাগে? দেখ বিউটি হুশ করে কথা কো, আবল তাবল কথা বলে কিন্তু তোর ঘুষি দিয়া তোর নাক একদম হারাই লাগ। তুই রাগ কর, রাগ করতাম না তো কি করতাম? তুই দুলা মেরিলে আরে বাজে বাজে কথা বলতেছ, দেখ বিউটি আর কিন্তু আত্মসম্মান আছে, ঠিক আছে? আর আত্মসম্মানে লাগতেছে তোর কথা? তুই কথা কথা রাগ কর, তুই পুরো কথা হুই না বোঝো, বুঝে তারপর রাগ করো। তুই যে একটা টিউবলাইট, এই কি তুই জানো? মুই কি তোমাকে বলছি যে তুমি ম্যাডামের হাজব্যান্ড যে সেই দুলা ভাইকে বিয়ে করে রাগ করে বসে থাকো? মুই বলছি দুলা ভাইকে বিয়ে করে রাগ করে বসে থাকো? মুই তো তোমার জামাইয়ের কথা বলছি, তুই কি জীবনে বিয়ে করবে না? তোর জামাই মোর কি হবে, দুলা ভাই তো হবে। দেখ তুই কথা আনলগে ঘুরাইস না, ঠিক আছে? তুই কি বুঝাইতে চাইছিস আর কি, আর তুই কি বুঝাইতে চাইছিস আর কি বুঝতাম না? হ্যাঁ সব বুঝছি, আচ্ছা যা ঘুরাইতেছে না, এখন আরও সরাসরি করতেছি। আমার একটা কথার উত্তর দিত, দুলা ভাইয়ের মতো একটা মানুষকে মারার যে সুবর্ণ সুযোগ তোরা সবাই মিলে পাইছো, এই সুযোগটাকে তোরা এইভাবে হেলাফেলায় হাতছাড়া করে দিলি কেন? তা তোর মতো বস্তায় তোরা ফেরাক করে দিবি, তা না এত আদর করিয়ে তোরা মারার দরকার ছিল? তার মানে কি তগরও কি দুলা ভাইয়ের উপর কোনো সফট কর্নার আছে? আমি কি করুন না করুন সেই পরামর্শ তোমার দেওয়া লাগবো না। আচ্ছা তুমি কি পালাইবা নাকি? সেটা তোমার কম পালাই যে খারাপ হয় না, তোমার বউ একটা শিক্ষা দেওয়া হয়, তার শিক্ষার দরকার আছে। আমি আর কোথায় থাকবো বলো, দিন রাত তো তোমার গানের জন্যই পড়ে থাকি। গান শেষ হইতে আর কয়দিন লাগবো? এই তো হয়ে যাবে মোটামুটি সবকিছুই কমপ্লিট, কয়েকদিনের মধ্যেই দেখতে পারবা। আপনি বলে সাংবাদিক সম্মেলনের কথা হয়েছেন জুলাস বাইরে? হ্যাঁ 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 হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সাংবাদিক সম্মেলন তো করতেই হবে। আচ্ছা ভাইয়া আপনি খেয়াল রাখুন যান, পত্রিকার মাঝে আমার ছবি যেন বড় হরিয়ায়। তুমি কোনো চিন্তা করো না, পত্রিকায় অনলাইনে সব জায়গায় তোমার বড় বড় ছবি থাকবে। ঠিক আছে ভাইয়া, রাখি তাইলে, সালাম আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম। কই ছুটতেছি বুঝো না, সকালবেলা মানুষ হন হন করে কই যায়,
মর্নিং ওয়াক করে, আমি মর্নিং ওয়াক করতেছি। মর্নিং ওয়াক 10টা সময় মর্নিং ওয়াক, 10টার সময় মর্নিং ওয়াক করা যাবে না, কে কইছে? 10টার সময় যে ওয়াক করা হয় সেটা মর্নিং ওয়াক হইব না কে? মানুষ যে গুড মর্নিং কয়, গুড ইভিনিং কয়, সময়টা কত কত দেখি জানবো না কেন? গুড মর্নিং বলা হয় 12টা পর্যন্ত। ভুল কইলা, মর্নিং হইতেছে সকাল থেকে 11টা বাইজা 59 মিনিট হয়ে 59 সেকেন্ড, আর যখনই 12টা বাজলো তখন হয়ে গেল গুড আফটারনুন। ঠিক আছে দুলাভাই, আমি বুঝছি ব্যাপারটা। তুমি কই যাও? ও কই যাবো, নেয়ালের ওখানে। দুলাভাই চলেন না, আপনিও আমার সাথে চলেন। আরে দূরে তুমি যাও, আমার যাইতে ইচ্ছা করতেছে না। আরে যাইবেন না কেন দুলাভাই, শরীরটা কি খারাপ? অবশ্য আপনার চেহারা দেখে যেটা মনে হচ্ছে রাতে মনে হয় ঘুম হয়নি, শরীরটা মনে একটু খারাপ, কোনো সমস্যা হচ্ছে? চেহারা ঠিক আছে, শরীর ঠিক আছে, রাতে ঘুমও ঠিক হয়েছে। তুমি যে কামে যাইতেছিলে সেই কামে যাও। দুলাভাই আমি তো যাবো, তবে আপনার যেহেতু পায়ে গেছি এই সুযোগ তো হাতছাড়া করে যাবো। আপনি আমার সাথে নেয়ালে দেখুন একটু চলেন, আমার একটু উপকার হবে। কিসের উপকার? আর বলেন না দুলাভাই, কয়েকদিন ধরে নেয়ালরে বলতেছি যে তুই তো বাবার একটু বল, আমার চাকরির ব্যাপারটা যেন একটু করে দেয়, মানে একটা চাকরির ব্যাপারে বলতেছে। আপনি তো ওর চেনেন, একটা আলসার আলসা। আমি যখন জিজ্ঞেস করবো যে তুই কি আঙ্কেলরে বলছিস আমার চাকরির কথা, ও কি বলবে জানেন? হ্যাঁ বলছি, আসলে কিন্তু বলে না। আপনারে নিয়ে যাব এই কারণে, আপনি যদি আমার ব্যাপারটা একটু বলেন, আমার চাকরির ব্যাপার, আপনার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুন। তুমি নেহালের বন্ধু আর আমি হইলাম নেহালের দুলাভাই, আমার বিশ্বাস আমার চাইতে সে তোমার কথা গুরুত্ব দিয়ে শুনবে। দুলাভাই ওইটাই তো সমস্যা, বন্ধু হয়ে তো সমস্যা হয়েছে, বন্ধু না হলে আমার কথা গুরুত্ব থাকতো। ওর কাছে কি মনে হয় জানেন? আমি যা বলি সব ফালতু কথা। তুমি কি ফালতু কথা আসলে কও? দুলাভাই কি যে বলেন না, যে জামানা পড়ছে দুই চারটা ফালতু কথা তো বলাই না। শোনেন দুলাভাই, ভালো কথার কোনো দাম নাই, বুঝতে পারছেন? কোনো বেল নাই, এটা কিন্তু আপনি ভালোভাবে জানেন। দেখেন যে ভালো ভালো কথা বলবে তার কোনো কথা কেউ শুনবে না, তো আবল তাবল পাগলের মতো একদম যাচ্ছে তাই যে বলবে তাকে কিন্তু সবাই চিনবে। এখন হচ্ছে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝছেন? ফালতু কথা বললা, উল্টো পাল্টা কথা বললা, সব ভাইরাল হতে চায়। তাহলে ঠিক আছে, তোমার চাকরি খোঁজার দরকার কি? তুমিও ভাইরাল হয়ে যাও। কয়েকদিন আগে দেখো নাই এক পোড়া চুলের রং করে ভাইরাল হয়েছে, অর্ধেক হলুদ অর্ধেক বেগুনি অর্ধেক নীল। তুমিও রং করো, রং ধনু সাত রং থাকে না, তুমি চুলের মধ্যে সাত রং করো, দেখবা ভাইরাল হয়ে যাবে। ভাই তোমার ভাই কি অবস্থা? ভালো ভাই, চা আছে তো? ভাই ছাগল, ভালো বলার পর কেউ কি জিজ্ঞেস করে ভাই চা আছে না মরে গেছে? ওরে বাবা, তুমি তো সেদিন এমন ভাবে বললা যে উনার খুবই সিরিয়াস অবস্থা। ভাই সিরিয়াস অবস্থা কেন বলো না, মায়া মানুষের হাতে গণপিটুনি খাইছে, এইটাই তো সিরিয়াস অবস্থা। আঘাত গুরুতর হোক আর না হোক। ও এইবার বুঝতে পারছি, তুমি আমার আগে বলবো না, বিষয়টা হইতেছে গিয়া ইজ্জতের উপর হামলা। এই তো এতক্ষণে বুঝছো? আমি তো টেনশনে পড়ে গেছিলাম। আর এই টেনশনে পড়েই বক্কর ভাইগুলো এই ঘটনা বলছো না? ওমা কেন বলবো না, এত বড় একটা সিরিয়াস ঘটনা, আমি তো ভাবছি যে কি না কি জানি হয়ে যাচ্ছে। পরে যখন সকালবেলা উঠে মহল্লায় দেখলাম যে তেমন কোনো ব্যাপারই না, কেউ তেমন এটা নিয়ে কথাই বলতেছে না, তখন একটু সন্দেহ হইলো। তাইলে বিষয়টা মনে হয় ওরকম খারাপ দিকে যায় নাই, যদি বিষয়টা বেশি খারাপ হতো তাহলে তো এতক্ষণে পুরো মহল্লার মানুষ জেনে যেত। বাহ তোমার বুদ্ধি তো অনেক ভালো। বুদ্ধি তো একটু থাকতেই হয়। আচ্ছা তাহলে তোমার একটা ধাঁধা জিগাই। ধাঁধা? কি ধাঁধা? মনে করো যে এমন একটা বিপদ, যেই বিপদটা থাকলেও বিপদ, আবার ওই বিপদ থেকে উদ্ধার হইতে গেলেও বিপদ। কি কি সেটা তুমি বলো, তুমি না বললা তোমার অনেক বুদ্ধি, এখন বাই করো। বিপদ থাকলেও বিপদ, আবার বিপদ থেকে উদ্ধার পাইলেও বিপদ। আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না। না আমি পারতেছি না। আচ্ছা না পারলে অসুবিধা নাই, এখনই বলতে হবে আমার কোনো কথা নাই। তোমার দুই দিন সময় দেওয়া হলো, এই দুই দিনের মধ্যে তুমি ধাঁধার উত্তরটা খুঁজে বাই করো। ঠিক আছে, আবার উদ্ধার হইলেও বিপদ।
আসছো? এদিকে তোমার বন্ধুকে তোমার রস হয়ে গেল। যাক সমস্যা নেই। এ কাকা কলা কত করে? কলা খাবে? না না কলা খাবো না। তুমি এইখানে আর তোমার বন্ধু তোমার বাসায় গেছে, তুমি বলতেছো সমস্যা নাই? হ্যাঁ, ও আবার বাসায় যাবে, চারতলায় উঠবে, তারপর আবার ফিরে আসবে। মানে? মানে হচ্ছে ওর শাস্তি হওয়া দরকার। কেন? হ্যাঁ, ও আমার বাসায় যাবে, ঠিক আছে, একটু বেশি কথা বলে। ও বাসায় যাওয়ার আগে একবার আমাকে কল দিয়ে যাবে না, আমি আছি। আরে ও তো জানে তুমি বাসায় আসো, সেই জন্য। কারণ সে যদি আমাকে কল দেয় তাহলে ওর বিল খরচ হবে, মোবাইল বিল খরচ হবে, সেগুলো সে আমাকে কল দেয়। আরে বন্ধু, তুমি এইখানে বসে আছো, আমি তোমার বাসায় গেলাম, যাই খুঁজা না পায় আবার এই যে বেকার, এটা কোনো কথা? এই যে যাওয়ার সময় দুলাভাইয়ের সাথে কিন্তু দেখা হয়েছিল। কি দুলাভাই, দেখা হয়নি? আরে আমি সেই কথাই তো কইতেছিলাম। এই যে দেখছো, এই যে দুলাভাই, রাজ সাক্ষী। আমার তো সাক্ষী দরকার নেই, তুই তো আমার বাসায় দিতেই পারিস, তুই আমার ফ্রেন্ড, কিন্তু বাসায় যাওয়ার আগে একবার আমাকে কল করবি না, আমি বাসায় আছি কি নেই? না বন্ধু, এই সময় তো তোর বাসায় থাকার কথা না। কেন, আমি কি তোমাকে বলেছি কখনো যে আমি সবসময় বাসায় থাকবো, আমি কখনো বেরোবো না? না না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা তুই তো সারাদিন বাসার মধ্যেই থাকোস না, একটা ফোন দিয়ে যাওয়ার কিছু নাই তো, এই জন্য আমি ভাবছিলাম চাকা বাদ দে, যা হয়েছে হয়েছে, আমি তো চলে আসছি। বলো ভাই, চা খাবেন তো? হ্যাঁ, তুমি কি চা খাবে? হ্যাঁ, মানে আমি খাইতাম, কিন্তু ঘটনা হচ্ছে যে বাসার থেকে যখন বাইর হও তখন মানি ব্যাগ নিতে ভুলে গেছো, তাই তো? একদম একদম সঠিক ধরছেন। ওই যে সেই সময় আপনার সাথে দেখা হলো না দাদা ভাই, ওই সময় আপনি চলে যাওয়ার পর আমি পকেটে হাত দিয়ে দেখি যে মানি ব্যাগটা নিয়ে আসি। আরে সেটা তো আমি আগে জানি। এই বক্স ফ্রেন্ড, কি প্রবলেম? যে কোনো কথা তুমি ছোটখাটো মিথ্যে কথা বলা যাবে। হ্যাঁ, তুমি কখনো বিল দাও? আমি আমি দেখুন সবসময় আমি বিল দিই, তোমার মিথ্যে কথা বলা দরকার? দাও চা অর্ডার দাও। দাদা তিনটা চা দিবেন একদম সুন্দর করে, ঠিক আছে? চিনি দিয়েন না। না আমি চিনি খাবো। আচ্ছা একটু চিনি দিয়েন। আরে জবের ব্যাপার, সবগুলো তো এক জায়গায়। আরে বন্ধু তুমি যে এখানে চলে যাবে এটা তো ভাবি নাই। আচ্ছা ঠিক আছে আসো, চা খাবো তো। তা তো খাবো। দুলাবে কেমন আছেন? ভালো আছি। চল বকুল দাঁড়াও। ও ভাইয়া আপনি? হ্যাঁ, কি অবস্থা তোমার? ম্যাডামের হাজবেন্ডের কি অবস্থা? উনি তো এখন ভালো আছে। ভালো আছে মানে? তুমি না বললা যে কি সিরিয়াস অবস্থা? ভাইয়া আমার কি দোষ বলেন, সব দোষ ওই তৈয়বের। তৈয়বই তো আমাকে বলছিল যে বিষয়টা খুবই সিরিয়াস, কিন্তু ভাইয়া দুলা ভাইয়ের অবস্থা এখন সিরিয়াস না, কিন্তু আমার অবস্থা কিন্তু ভীষণ সিরিয়াস। কেন, তোমার আবার কি হলো? ভাইয়া আপনি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারবেন? কিসের ধাঁধা? ধাঁধাটা হলো ধরেন বিপদ, মানে কেউ বিপদে পড়লেও বিপদ, আবার বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরেও বিপদ, এই বিপদটা কি বলেন তো? বিপদ থেকে উদ্ধার পেতে গেলেও বিপদ, এটা তো খুবই সহজ একটা ধাঁধা। তোমাকে কে জিজ্ঞেস করেছে? তুইও। তুমি সিগারেট খাও? ছি 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 ভাইয়া, এটা আপনি কী ধরনের কথা বললেন? সিগারেট খাওয়া খুবই খারাপ, সিগারেট খেলে তো ক্যান্সার হয়। আমি তো সিগারেট কখনো খাই না, আপনি আমাকে হঠাৎ করে সিগারেট খাওয়ার কথা কেন জিজ্ঞেস করলেন? আর সিগারেট খেলে তোমার কাছে সিগারেট থাকতো, ম্যাচ থাকতো, আগুন থাকতো, থাকতো না? এখন একটা কাজ করো, তুমি তুমি কোথাও থেকে একটা ম্যাচ নিয়ে আসো। ম্যাচ? ম্যাচ দিয়ে আমি কি করব? ম্যাচের একটা কাঠি বের করবা, কাঠি বের করে আগুন জ্বালাবা, আগুন জ্বালিয়ে তৈয়ব যখন লুঙ্গি পরা থাকবে তখন তার লুঙ্গির নিচে তুমি আগুনটা ধরিয়ে দিবা, ব্যাস তোমার কাজ শেষ, তুমি উত্তর পেয়ে যাবা। ম্যাচ দিয়ে তৈয়বের লুঙ্গির মধ্যে আগুন জ্বালায় দিলে তো ও বিপদে পড়ে যাবে, লুঙ্গি তো খুলতেও পারবে না। ভাইয়া আমি তো উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি যাই, আমি তো ওকে যাই এক্ষুনি বলে আসি। লুঙ্গি লুঙ্গিতে আগুন
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.